সন্ধান মিলল টর্চার সেলের, যেখানে মানুষ ধরে এনে জিম্মি করে চালানো হতো নির্যাতন। মুক্তিপণের টাকা না পেলে দেয়া হতো ইলেকট্রিক শক। শুক্রবার বিকেলে রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানে সন্ধান মেলে টর্চার সেলের। যমুনা টিভিতে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রুমের মধ্যে নির্যাতন চালানোর সব উপকরণ রয়েছে, যেখানে ধরে আনা হতো টার্গেট করা ব্যক্তিদের, আদায় করা হতো মোটা অঙ্কের টাকা, কেউ দিতে না চাইলে চালানো হতো অমানসিক নির্যাতন, দেওয়া হতো ইলেকট্রিক শক। তাদের এই অপকর্ম কেউ যেন টের না পায়, তাই নজরদারি বাড়াতে বাড়ির চারপাশে বসানো হয়েছিল সিসি ক্যামেরা, যা টর্চার সেলে বসেই পর্যবেক্ষণ করতেন অপরাধীরা। গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগানের এই ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্রসহ নির্যাতন চালানোর নানা সরঞ্জাম। তিন ঘণ্টার অভিযানে পাওয়া যায় দুটি বিদেশি পিস্তল, একটি শটগান। পুলিশ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় সেখানে। ঘটনাস্থল থেকে আটক করা হয় দুজনকে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।